মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তৃতা করে বলেছেন যে 50 বছরে নাকি দেশ আগায়নি, বরং অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছে। তো আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে প্রশ্ন রাখতে চাই, দেশের মানুষের মাথা পিছু আয় আমরা স্বাধীনতা অর্জনের পর $100 নিচে ছিল, আজ থেকে 13 বছর আগে 2009 সালের শুরুতে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় ছিল $600, আজকে সেটি $2,554 উন্নীত হয়েছে। দারিদ্রসীমার নিচে বাস করা মানুষের হার ছিল 41%, সেটি আজকে 20%-এর নিচে নেমে এসেছে। এগুলো তারা দেখেও দেখতে পায় না, এবং তারা আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি করেছে এবং সেই র্যালিতে সমস্ত মিথ্যাচারগুলো করেছেন। কোনো রাজনীতিবিদ যেটি বাস্তব সত্য, যেটি ধ্রুব সত্য, যেটি দিবালোকের মতো স্পষ্ট, সেটিকে যখন কোনো রাজনীতিবিদ কিংবা দল সেটিকে অস্বীকার করে, সেটি এক ধরনের সততা শুধু নয়, সেটি হচ্ছে জনগণের সাথে প্রতারণা করা, সেটি তারা করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তারা সিলেটে সমাবেশ করলো, যেইভাবে চেয়ার ছুঁড়াছুঁড়ি করলো বিএনপির নেতাকর্মীরা, আমরা ফেসবুকে যেভাবে দেখলাম যারা কে চেয়ারে বসবে এটি নিয়ে এইভাবে প্রকাশ্যে চেয়ার ছোড়াছুড়ি করে মারামারি করে, তারা দেশের চেয়ারে বসলে যে কী করবে, দেশের চেয়ারে বসতে পারলে বা পড়ার জন্য কী করতে পারে সেটি সহজেই অনুভব। আজকে তাই আমি অনুরোধ জানাবো, অবশ্যই সরকারের সমালোচনা থাকবে, সমালোচনা থাকতে হয়, আমরা সমালোচনাকে সমাদৃত করার মানসিকতা পোষণ করি, কিন্তু অন্ধ এবং বধিরের মতো সমালোচনা নয়।